श्री श्री जगन्नाथ एवं माँ सिद्धेश्वरी खाद्य भंडार की तरफ से समाज सेवक एवं खेल प्रेमी प्रदीप कुमार दे उर्फ बापी ने रविवार शहर के विभिन्न इलाकों में भोजन के पैकेट बांटे। कोविड 19 संक्रमण के दौरान लॉकडाउन में अपनी सेवा दे रहे लोगों को भी भोजन करवाया। इनकी इस दरियादिली के चलते हर वर्ग के लोगों को मदद मिली, चाहे वो तेज धूप में अपनी ड्यूटी निभाता हुआ पुलिस कर्मी हो या कोई जरूरतमंद। प्रवीर कुमार दे की इस सराहनीय समाज सेवा की काफी प्रशंसा भी की जा रही है। कि जो खाबार डिस्ट्रीब्यूशन कर लेने कोथाय कोथाय कर लेने और की प्रयोजन এটা করতে হলো আপনাকে? দেখুন এই সময় বিমারি দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তাতে আগের বছর থেকে এই ঢেউ কিন্তু খুব ডেঞ্জার। যে মানুষের প্রয়োজন আছে, যেমন স্বাস্থ্যকর্মী, প্রশাসন কর্মী এবং যারা নিত্যদিনের সঙ্গী, তারা কিন্তু রাস্তায় নেমে নিজের একটি দায়িত্ব পালন করছে। এই বৃহৎ কাজ যারা করছে এই প্যান্ডামিকে অতিমারির সময়, তাদের পাশে আমি বলে বড় কথা না, আমরা এই জগন্নাথ সেবা ভাণ্ডার ও মা সিদ্ধেশ্বরীর সেবা ভাণ্ডার খুলে এবং আমাদের গুরুজি সদ্য গুরুজি পুরীতে বসে শ্রী জগন্নাথ দৌতাপতির অনুপ্রেরণা এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের সঙ্গী হব বলে আজ আমরা প্রয়োজনীয় লোকের পাশে, যার খাবার দরকার তার খাবার, যার চাল ডালের দরকার তার চাল ডাল দিয়ে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই বৃহৎ কর্মকাণ্ড চলছে, তার মধ্যে আমরা এই ছোট্ট একটু সাহায্য বা কর্ম করতে পেরে নিজেকে আমি ধন্যবাদ মানে ধন্য মনে করছি। আমাদের একটা আমার এই জয় জগন্নাথ সেবা ভাণ্ডারের সঙ্গে, জয় জগন্নাথ মা সিদ্ধেশ্বরী সেবা ভাণ্ডারের সঙ্গে একজন মারোয়ারি সংস্থা, যে পজিটিভ যদি কলকাতার মধ্যে পজিটিভ হচ্ছে তাদের ফ্যামিলি খাবার আমরা লাঞ্চ এবং ডিনার পাঠাচ্ছি। এছাড়াও আজকে আমরা এই ভেবেছিলাম রোববার রোববার আমরা খাবার এবং তাদের কিছু সামগ্রী, খাদ্য সামগ্রী তুলে দেবো প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজনীয় মানুষের পাশে। কিন্তু আমি রাস্তায় বেরিয়ে আজকে দেখতে পেলাম, বিশেষ করে এই ময়দান অঞ্চল আমি শুরু করেছিলাম আমাদের থানার সামনে থেকে, আমি পুরো রাস্তার ফুটপাথবাসী মানুষের সঙ্গে কথা বলেছি, আমি তাদেরকে প্রয়োজনীয় জিনিস যেটুকুনি পেরেছি দিতে পেরেছি। করতে করতে আমি গেছিলাম ময়দানে, আমি ময়দানে যেহেতু ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আমি মেডিকেল চেয়ারম্যান, ময়দানের যেসব মালি সিকিউরিটি গ্রাউন্ড স্টাফরা পাড়ি দিতে পারেননি, কাজ করে যাচ্ছেন এখনো এই অতিমারির সময়, তাদের প্রয়োজনে আমি তাদের পাশে গিয়ে একটু সাহায্য করার চেষ্টা করেছি, তাদের সঙ্গে আমিও একটু চেষ্টা করছি। কিন্তু মানুষ খুব অসহায় আছেন, অসুবিধাতে আছেন, এই জন্য এই সময় মানুষের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন।